আপনারা দেখছেন এমকে টেলিভিশন। ঘাটালি ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। ঘাটালি সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধ ইমাম মুয়াজ্জিম কল্যাণ ট্রাস্টের সদস্যদের উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন কোর্স এবং মাজার শরীফ ও খানকা সমূহের তত্ত্বাবধায়কদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে ইসলামী ফাউন্ডেশন ঘাটালির আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম লেবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহ সুফি মুজিবুর রহমান, উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। সকল গান বাজনার যে আসবাব সুরে সুর মিলাই আমি বলতে চাই যে আমরা মাজারগুলোর মামলা থাকে ওইখানে যে সিন্নি চালিত হবে আমাদের সামনে মডেল আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ স্বাস্থ্য ভালো রাখছেন। এই পর্যায়ে মনোনয়ন করবেন আমাদের উচ্চ না পরিষদের সময় তো আল্লাহ আমিন মেহমান কে আমাদের এই মাত্র দিন রব্বুল আলামিন আমাদের বাংলাদেশে অংশগ্রহণ করেছেন সকলকে আপনি কবুল কাটায় উপজেলা রব্বুল আলামিন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।